ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সোনারপাড়া বিচে। সোনারপাড়া বিচ নামে আমি কখনো শুনি নাই, কিন্তু এখানকার স্থানীয় লোকজন বলছে এটা হলো যে সোনারপাড়া বিচ। আর কক্সবাজার থেকে আসার পথে রেজুখাল ব্রিজটা পার হয়েই এই সোনারপাড়া বিচটা আপনারা দেখতে পাবেন। চলুন দেখি। এখানে সাধারণত লোকজন আসে না, আমি আসলাম কারণ এই বিচটা আমাকে অনেক ভালো লাগে। আপনারা আমার সঙ্গে দেখেন কত সুন্দর সুন্দর নৌকা দেখেন। এই নৌকাগুলা নিয়েই জেলেরা গভীর সমুদ্রে দুই তিন দিনের জন্য মাছ ধরতে যায় এবং এই নৌকা করেই আবার মাছগুলো নিয়ে এখানে চলে আসে। নৌকাগুলো দেখতে একদম চাঁদের মতো, অনেক সুন্দর মনে হচ্ছে। আকাশ থেকে কয়েকটা চাঁদ নিচে এসেছে। সবচেয়ে কাছে নৌকাটা এখন আমরা দেখব। আকাশ থেকে নেমে আসা চাঁদ, সাগরের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? কি চমৎকার, তাই না? ও, আমার তো সেই ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। এখন অনেক জোয়ার, চলে আসেন আপনারা। ওনারা চিংড়ি মাছের পোনা ধরতেছে। কত দূর চলে আসছে,
সামনে একটা দোলনা দেখা যাচ্ছে, এখন সেখানে আমি যে দোল খাবো আমার সঙ্গে আপনারাও খাবেন। আজকে আসলে মেঘলা আকাশ, যদি সানলাইট থাকতো তাহলে এই চমৎকার একটা ফুটেজ আপনাদের দেখাতে পারতাম। আমি এখন দোল নাই। হ্যাঁ, কত খুশি মনে 10 টাকা, অনেক সুন্দর। এখান থেকে আপনারা দোলনাতে দোলো খেতে পাবেন, আবার সামনে যে ভিউটা দেখতেছেন সমুদ্রের সেটাও অনুভব করতে পারবেন। শান্তির জায়গা, মহান আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া যে এমন জায়গাতে আমাকে আসার সুযোগ দান করেছেন। আমাকে দেখে কি আপনাদের এখানে আসতে ইচ্ছে করতেছে না? এত সুন্দর একটা জায়গা বাংলাদেশেই আছে আমাদের, তাহলে কেন আমরা অন্য দেশে যাব? আগে আমাদের বাংলাদেশটা ঘুরে দেখব, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করব। তো ভিউয়ার্স, আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং জানতে চাইবেন ইচ্ছা মতো, ঠিক আছে? আর আমাকে ভুলবেন না আবার কোনো এপিসোড নিয়ে, এবং সুন্দর সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণে বাই।